सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम घासफरिंग चैनले अपने स्वागतम। आमरा एखन आछि सामाइरा एग्रोते एटा कैरानीगंजे कोना खोलार आगे। तो एखाने खूब सुंदर सुंदर भालो कलेक्शनेर अनेक गरु आछे जेगुलो देखले शेष हबे ना और माशाल्लाह एक एकटा साइजेर गरु। तो एखानकार व्यवस्थापनाय मोहम्मद शाकिल भाई काज करतेछेन, तो उनार साथे आमि किछुक्षण आगे कथा बोल्लाम। তার আজকে খুবই ব্যস্ত, যে কারণে বড় ভিডিওটি নেক্সট এপিসোডে পাবেন। আর গরুগুলো এখন সব খাওয়া দাওয়া করতেছে, যে কারণে ভিতরে ঢুকতেছি না। তো বাইরে থেকে যতটা পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। গরুগুলোর এক একটার হাইট 5 ফিট 7, 5 ফিট 10, 5 ফিট 6-এর উপরে আছে, কম না। আর মাশাল্লাহ গরুগুলোর সাইজগুলো তো দেখতেই পারতেছেন। ক্যামেরায় অবশ্য কতটা ঠিক দেখা যায় সেটা বোঝা যায় না, সামনাসামনি আসলে দেখলে বোঝা যাবে যে এক একটা কত বড়। এটা হচ্ছে বাইরের শেড, আর ভিতরের শেডে আরও অনেক গরু আছে যেগুলো এক শেডের থেকে আরেক শেডে নেওয়া হচ্ছে। আর সবাই খুব কাজে ব্যস্ত, যে কারণে কাউকে এখন বিরক্ত করার মতো অবস্থায় নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি শেড, খুব সুন্দর। এখানে গরুগুলো খুবই আলাদা আলাদাভাবে রাখা হয় যাতে একটা সাথে আরেকটা সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাপার স্কেল, যেখানে গরুগুলোকে মাপা হয়। কিছুক্ষণ আগে এখানে মাপা হয়েছে। তো কারো যদি ইচ্ছা হয় এখান থেকে গরু কেনার বা আসার জন্য, আপনারা আসতে পারেন আমন্ত্রণ। আর ঈদুল আজহা উপলক্ষে এখানে গরুগুলো তৈরি করা হয়, আর 12 মাস ব্যাপী গরু বিক্রি করা হয়। আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা এখানে ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ গরুগুলো মাশাল্লাহ প্রত্যেকটা গরুই পুতুলের মতো সাইজ আর বিগ বড় বড়। এখানে ম্যাক্সিমাম শাহিয়াল গরু এখানে ম্যাক্সিমাম আছে, আর হলস্টেন ফ্রিজিয়ান গরুও আছে, দেশীয়ও আছে। বাট এখানে বাইরে যেগুলো আপাতত রাখা আছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে শাহিয়াল। আজকে যেহেতু আমরা এটা সম্পূর্ণ উপস্থাপন দেব না, তো হিসাবে আমরা ভিডিওটি লং করব না, খুবই শর্ট একটি ভিডিও করব, যেটা আমরা পরবর্তীতে এখানকার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাকিল ভাইয়ের সাথে কথা বলবো কীভাবে কী করতেছে বা পরিচর্যা কীভাবে, রেঞ্জ কত, সব তথ্য আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এই এপিসোডে আপাতত গরুগুলোই দেখানো হলো। আর এটা হচ্ছে কেরানীগঞ্জের কোনা খোলার আগে রেড রোজ পার্টি সেন্টারের বিপরীত পাশে সামাইরা এগ্রো। তো মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড়, আপনারা না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। তো আশা করি সবাই আসবেন, এসে নিজের যার যার পছন্দের গরুটি বেছে নেবেন। আর এখানে আসলে অবশ্যই আপনাদের পছন্দ হবে, কারণ প্রত্যেকটি গরুই মাশাল্লাহ খুব সুন্দর। বেসিক্যালি শাহিওয়াল যে ব্রিডগুলো এখানে আছে এগুলো খুবই সুন্দর, এক একটার ওয়েটও অনেক এবং হাইটও অনেক। শর্ট ভিডিওর জন্য আমি আর ভিডিওটি লং করব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সামাইরা এগ্রোর নেক্সট এপিসোড অবশ্যই আসবে, যেখানে এখানকার ম্যানেজার মোহাম্মদ শাকিল ভাইয়ের সাথে কথা বলবো এবং গরুর সম্পর্কে জানবো, দামের সম্পর্কে জানবো বা তারা কীভাবে পরিচালনা করছে সেটাও জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। আর অবশ্যই আমার এই ঘাসফরিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খুব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই যে দেখেন লাস্টে দুটা
फिजियन हलिस्ट्रियन गुरु एक खूब ही बड़ो विशाल बड़ो उच्चता अनेक सामने थे ना देखा पर्त अपने आइडिया हो ना जे लम्बा कत प्रथम जो गरुटी देखते यह गरुटी 5 फिट 7-8 आ पिछन की बसी आर भिडियोते कत बड़ो देखा जाए ये अनुमान करा जाए ना सामने ना आसा पर्त तो सबाई भलो थकबें ये प्रत्याशा शेष कर आजकल पर्व और अवश्य चैनल सबसक्राइब कर खास फरिंग भलो थकें सबाई आल्ला हाफिज़।